কৃত দাসীকে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশের গণতন্ত্র হরণ করেছে, বাংলাদেশের বিচার বিভাগকে ধ্বংস করেছে, আইনের শাসনকে ধ্বংস করেছে, মুক্তিযুদ্ধের চেতনায় আজকে ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে। আজকে বলতে চাই জাতীয় নেতৃবৃন্দের, আজকে যারা সেই নবাব সলিমুল্লাহর উত্তরসূরি, যারা কায়দাজম মোহাম্মদ আলী জিন্নার উত্তরসূরি, তাদেরকে আবার উদ্যোগ দিতে হবে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠার জন্য, মুসলিম জাতিসত্তাকে বিকাশের জন্য। আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে ইস্পাত কবিনক্যের মধ্য দিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে ভারতীয় হাইনাদের, ভারতীয় গ্রাম্যবাদদের এবং হিন্দুত্ববাদী ষড়যন্ত্রকে। ভূমিতে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে, মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করেছে এবং নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দিয়েছে, টাকা দিয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে কোরআন তেলাওয়াত করতে বাধা দেওয়া হচ্ছে, আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোল যাত্রা হচ্ছে, আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু যারা সেহেরিতে বাধা দেয়, যারা কোরআন তেলাওয়াতে বাধা দেয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে আজকে আমাদের ইফতারের পূর্বের সফর। সংগ্রামী বন্ধুরা আমার, আপনারা জানেন যে 1947 সালের পূর্বের অবস্থায় নেয়ার জন্যই 1971 সালে ভারতীয়রা আমাদের মুক্তিযুদ্ধে তারা আমাদের সহযোগিতা করেছিল। দীর্ঘ 53টি বছর বাংলাদেশকে তারা বিভিন্নভাবে ব্যবহার করেছে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, মুসলিম লীগ জিন্দাবাদ, জিন্দাবাদ।